আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা দেখব একটি ফাইনাইট অটোমাটনকে আমরা কিভাবে ফর্মালি ডেসক্রাইব করতে পারি। সো দ্য ফর্মাল ডিসক্রিপশন অফ এ ফাইনাইট অটোমাটন। তো আমাদের কাছে একটি কোশ্চেন আছে, আমরা কোশ্চেন সলভিং এর মাধ্যমে সব কিছু দেখলে সব থেকে ইজিভাবে আমরা বুঝতে পারবো। তো কোশ্চেনে বলা হচ্ছে, ডিজাইন ফাইনাইট অটোমাটন ফর ল্যাঙ্গুয়েজ অফ এম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ সাচ দ্যাট ডাব্লিউ এন্ডস ইন এ ওয়ান। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের একটি ফাইনাইট অটোমাটন ডিজাইন করতে বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, যে ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে ডাব্লিউ একটা স্ট্রিং, সেই স্ট্রিং হচ্ছে এন্ড হবে হচ্ছে ওয়ান দিয়ে। তো এখানে আমাদের ডিজাইন করতে বলা হয়েছে, যদি নাও বলা হয়ে থাকে আমাদের ডিজাইন জানা লাগবে বা ডিজাইন করতেই হবে ফর্মাল ডিসক্রিপশন দেওয়ার জন্য, কারণ আমরা যখন ট্রানজিশন দেখাবো তো উইদাউট ডিজাইন ছাড়া আমরা ট্রানজিশন দেখাতে পারবো না, আমাদের নিজেদেরই ভুল হবে। তো ডিজাইন শেখাটা অত্যন্ত জরুরি। তো ডিজাইন নিয়ে আমরা তিনটা পর্ব করেছি, সেই লেকচার ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন প্রথমে, তারপরে লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো ফার্স্ট অফ অল আমরা ডিজাইনটা করে ফেলবো, ধূপধাপ ডিজাইন আমরা করে ফেলবো যাতে ডিজাইনের মধ্যে সময় বেশি না লাগে। তো এখানে ল্যাঙ্গুয়েজ কী? ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাবল একটা স্ট্রিং, মানে সেই সকল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালেকশন অফ স্ট্রিং। তো এখানে আমাদের কালেকশন অফ স্ট্রিং হবে সেই সকল স্ট্রিংগুলো বা প্যাটার্নগুলো যাদের শেষে ওয়ান রয়েছে। তো আমরা যদি ডিজাইন করা শুরু করি, সে হচ্ছে ডিজাইন, তো আমাদের একটি স্টার্ট স্টেট থাকবে, এটা যদি স্টার্ট স্টেট হয় কিউ নট, তো কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট। তো স্টার্ট স্টেট থেকে আমরা যদি ওয়ান পাই তাহলে হচ্ছে আমরা এন্ড স্টেটে চলে যাব, সে হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের এন্ড স্টেট, অর্থাৎ ওয়ান দিয়ে এন্ড হচ্ছে। বাট আমাদের আরও পসিবিলিটিস চেক করতে হবে, তো কী কী পসিবিলিটিস হতে পারে। আমরা এন্ড স্টেটে যেয়ে আবার ওয়ান পেতে পারি, তো এন্ড স্টেটে যেয়ে যদি আমরা আবার ওয়ান পাই তাহলে আমরা এন্ড স্টেটেই থাকবো, কারণ আমাদের এন্ডস উইথ ওয়ান। তো এখানে আমরা একটা সেলফ লুপ দিয়ে দিচ্ছি, যদি আমরা ওয়ান পাই আমরা এই জায়গাতেই থাকবো। বাট এন্ড স্টেটে যেয়ে আমরা একটা জিরো পেতে পারি, তো সেক্ষেত্রে আমরা আবার একটা কিউ নট এই স্টেটে আবার ফেরত চলে আসবো, যেখানে হচ্ছে আমাদের এই স্টেটে কোনো এক্সেপ্টেন্সি নেই। তো এটা আমাদের স্টার্ট স্টেট বা নর্মাল একটা স্টেটের মধ্যে পড়ে থাকবে যদি আমরা জিরো পাই। দেন কিউ নট থেকে আমরা ওয়ান পেলে কিউ ওয়ানে যাচ্ছি, বাট কিউ নট থেকে আমরা জিরো তো পেতে পারি, তো জিরো পেলে আমাদের জিরো কোনো মাথা ব্যথা নেই, তো আমরা এই স্টেটেই থাকবো। তো এখন যদি আমরা প্যাটার্ন দেখি, বিভিন্ন প্যাটার্ন, সে হচ্ছে এন্ডস উইথ ওয়ান, জিরো জিরো ওয়ান একটা হতে পারে প্যাটার্ন। তো জিরোয়ের জন্য আমরা কিউ নটেই আছি, দেন জিরোয়ের জন্য আমরা এন কিউ নটেই আছি, দেন ওয়ানের জন্য আমরা কিউ ওয়ান অ্যাকসেপ্ট হয়ে গেল, দেন হতে পারে ওয়ান জিরো জিরো ওয়ান। তো ওয়ানের জন্য আমরা এই স্টেটে গেলাম কিউ ওয়ানে, দেন আমরা পেয়েছি জিরো, আমরা চলে আসলাম কিউ নটে, দেন পেয়েছি আমরা আবার জিরো, এই কিউ নটেই আছি, দেন পেয়েছি ওয়ান, চলে গেলাম কিউ ওয়ানে, দেন আমরা পেতে পারি ওয়ান 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 ওয়ান, অনেকগুলো ওয়ান পেয়েছি আমরা। তো ফার্স্ট ওয়ানের জন্য আমরা কিউ ওয়ানে গেলাম, সেকেন্ড ওয়ানের জন্য আমরা কিউ ওয়ানেই আছি, থার্ড ওয়ানের জন্য আমরা কিউ ওয়ানেই আছি, ফোর্থ ওয়ানের জন্য আমরা কিউ ওয়ানেই আছি। তো আমাদের প্যাটার্ন ঠিকঠাক মতো কাজ করছে, তো এরকম ইনফাইনাইট টাইপ স্ট্রিং সম্ভব, আশা করি ডিজাইন বুঝতে পেরেছেন। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ফর্মাল ডিসক্রিপশন, অর্থাৎ কীভাবে আমরা ফর্মালি ডিসক্রাইব করতে পারি। সো ফর্মাল ডিসক্রিপশন জানার আগে আমাদের ফর্মাল ডেফিনেশন জানতে হবে, যে ফাইনাইট অটোমাটনকে আমরা কীভাবে ফর্মালি ডিফাইন করতে পারি, এটা নিয়ে আমরা লেকচার ভিডিও দেখেছি। তো ফাইনাইট অটোমাটনকে আমরা ফর্মালি যদি ডিফাইন করতে চাই তো আমাদের পাঁচটা টাপল লাগবে। তো উই ডিসক্রাইব ফাইনাইট অটোমাটন, ফর্মালি উইথ ফাইভ টাপল। তো পাঁচটা টাপল কী কী ছিল? ফার্স্ট অফ অল ছিল কিউ, দেন ছিল হচ্ছে অ্যালফাবেট বা সিগমা, দেন ছিল হচ্ছে ডেল, দেন ছিল হচ্ছে কিউ নট, দেন ছিল হচ্ছে এফ। তো এখানে এই কিউ কী? এক নম্বরে যে আমরা কিউ পেলাম, এই কিউ হচ্ছে আমাদের সেট অফ স্টেটস। তো এখানে আমাদের কী কী স্টেট আমরা নিয়েছি? আমরা এখানে কিউ নট নিয়েছি এবং কিউ ওয়ান নিয়েছি, তো আমাদের সেট কিন্তু এই দুইটাই। তো যতগুলো সেট আছে সবগুলো নিয়েই হচ্ছে আমাদের কিউ। তো কিউ হবে কি? কিউ হবে হচ্ছে সেট অফ কিউ নট এন্ড সেট অফ কিউ ওয়ান, মানে আমাদের কী কী স্টেট আছে, আমাদের যে এই যে মেশিন, এই মেশিনের মধ্যে কী কী স্টেট আছে সেটা আমরা দেখিয়ে দিলাম এই কিউ এর মাধ্যমে। কিউ নট আছে এবং কিউ ওয়ান আছে, দেন হচ্ছে
সিগমা বা আমাদের অ্যালফাবেট, দুই নাম্বার হচ্ছে সিগমা বা অ্যালফাবেট। তো আমাদের কী কী অ্যালফাবেট আমরা ইউজ করেছি? অবশ্যই জিরো এবং ওয়ান, সব জায়গায় তো আমরা জিরো এবং ওয়ানই ইউজ করেছি, তো আমাদের অ্যালফাবেট হচ্ছে জিরো এবং ওয়ান। দেন থার্ড হচ্ছে আমাদের ডেল, ডেল এইটা ইম্পর্টেন্ট। তো ডেল ইন্ডিকেট করে হচ্ছে আমাদের এই জায়গাতে এস এস টি বা স্টেট ট্রানজিশন টেবিলকে, বা আমাদের ট্রানজিশন। তো ট্রানজিশনটা কী? ট্রানজিশন হচ্ছে ডেল সাচ দ্যাট কিউ ইন্টু অ্যালফাবেট স্টেটস টু কিউ, বা এটাকে আমরা বলি হচ্ছে এস এস টি বা স্টেট ট্রানজিশন টেবিল। তো এখানে আমাদের এস এস টি ড্র করতে হবে, তো এস এস টি যদি আমরা ড্র করি সে এই জায়গাতে, তো এই যে উপরে যে এখানে আমরা লাগবো হচ্ছে আমাদের অ্যালফাবেটগুলোকে, জিরো এবং ওয়ান হচ্ছে আমাদের অ্যালফাবেট, এই জায়গাতে আমরা রাখলাম, এবং রো বরাবর রাখলাম আমরা জিরো এবং ওয়ান, এবং কলাম বরাবর রাখবো হচ্ছে আমরা আমাদের স্টেট। তো স্টেট কী? কী স্টেট হচ্ছে কিউ নট এবং কিউ ওয়ান। তো এই জায়গাতে রাখলাম আমরা কিউ নট এবং এই জায়গাতে রাখলাম হচ্ছে কিউ ওয়ান। তো কিউ নট ছিল হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, তো এটাকে আমরা এভাবে ডিফাইন করছি, এটা স্টার্ট স্টেট, এবং কিউ ওয়ান হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, তো এটাকে আমরা এখানে একটা স্টার্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, এবং অ্যালফাবেট হচ্ছে জিরো এবং ওয়ান। তো আমাদের ট্রানজিশন ফাংশন বলছে যে কিউ সিগমা দেখে বা কোনো অ্যালফাবেট দেখে কোন স্টেটে যায়। তো এখন এখানে কিউ এই ক্ষেত্রে কিউ কে, কিউ হচ্ছে কিউ নট, তো কিউ নট জিরো দেখে কোথায় যাচ্ছে? কিউ নট জিরো দেখে কিউ নটেই থাকছে, তো কিউ নট জিরো দেখে কিউ নটেই থাকছে। দেন হচ্ছে কিউ নট ওয়ান দেখে কোথায় যাচ্ছে? কিউ নট ওয়ান দেখে কিউ ওয়ানে যাচ্ছে, কিউ নট ওয়ান দেখে কিউ ওয়ানে যাচ্ছে, একদম সোজা ব্যাপার। দেন হচ্ছে কিউ ওয়ান, তো কিউ ওয়ান জিরো দেখে কোথায় যাচ্ছে? কিউ ওয়ান জিরো দেখে কিউ ওয়ান জিরো দেখে কিউ নটে যাচ্ছে, তো এই জায়গাতে হবে হচ্ছে কিউ নট, এবং কিউ ওয়ান ওয়ান দেখে কোথায় যাচ্ছে? কিউ ওয়ান ওয়ান দেখে কিউ ওয়ানেই থাকছে, তো কিউ ওয়ান। তো এই হয়ে গেল এস এস টি টেবিল, একদম ইজি। দেন হচ্ছে ফোর্থ নাম্বার পয়েন্টে থাকবে হচ্ছে কিউ নট, তো কিউ নট কী? ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট স্টেট, তো কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, যেটা হচ্ছে কি কিউ নটই। দেন হচ্ছে ফাইভ হচ্ছে আমাদের এফ, এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, তো এফ কি? ফাইনাল স্টেট হচ্ছে কিউ ওয়ান, তো এখানে আমাদের এফ হবে হচ্ছে কিউ ওয়ান সেট। তো এই পাঁচটাটা পরে ছিল হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশনে, তো ফর্মাল ডেফিনেশন দিয়ে আমরা ফর্মাল ডিসক্রিপশন দিলাম, যেখানে হচ্ছে জাস্ট ডিসক্রাইব করেছি যে আমাদের এই যে মেশিন, এই মেশিনে কি কি আছে, স্টেট আছে, স্টেট হচ্ছে কিউ নট কিউ ওয়ান, তো স্টেটকে আমরা কিউ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, তো সেট অফ অল স্টেটস, তো কিউ নট কিউ ওয়ান আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করে দিলাম। দেন হচ্ছে সিগমা দ্বারা বা আমরা অ্যালফাবেট দ্বারা বুঝে কী কী অ্যালফাবেট আমরা ইউজ করেছি, তো আমরা জিরো এবং ওয়ান ইউজ করেছি, সেটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা ট্রানজিশন ফাংশন, মানে কোন স্টেট কোন অ্যালফাবেট দেখে কোন স্টেটে যাচ্ছে, তো কিউ ইনটু অ্যালফাবেট স্টেটস টু কিউ, এটা আমাদের একটা এস এস টি টেবিল বা স্টেট ট্রানজিশন টেবিলের মাধ্যমে দেখাতে পারি। তো এই টেবিল আশা করি বুঝতে পেরেছেন, আমরা রো বরাবর রেখেছি হচ্ছে আমাদের অ্যালফাবেটগুলোকে, এবং কলাম বরাবর রেখেছি আমাদের যেই স্টেটগুলো রয়েছে, তো কিউ নট জিরো দেখে কিউ নটে যায়, কিউ নট জিরো দেখে কিউ নটেই থাকে, কিউ নট ওয়ান দেখে কিউ ওয়ানে যায়, কিউ নট ওয়ান দেখে কিউ ওয়ানে যায়, কিউ ওয়ান জিরো দেখে কিউ ওয়ান জিরো দেখে কিউ নটে যায়, এবং কিউ ওয়ান ওয়ান দেখে কিউ ওয়ানেই থাকে, এবং আমাদের স্টার্ট স্টেট হচ্ছে কিউ নট এবং ফাইনাল স্টেট হচ্ছে কিউ ওয়ান। তো এই হয়ে গেল ফর্মাল ডিসক্রিপশন, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ।